আসসালাম আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন আশা করছি বলেন ভাই হ্যাঁ আমাকে শোনা খুবই আস্তে এবং আমাকে মানে রীতিমতো স্পিকারের মধ্যে কান ঢুকাই দিয়ে স্পিকারটা কানের ভিতরে ঢুকিয়ে দিয়ে শুনতে হচ্ছে এখন এখন শোনা যাচ্ছে সেম আচ্ছা ভাই আমি হেডফোনটা আচ্ছা

ওই লেন্সটা পাওয়ারটা কেমন ওটা কনকেভ লেন্স নাকি কনভেন্স কনভেক্স লেন্স সেটাও একটু সবাই দেখতে ইচ্ছুক ও আচ্ছা ভাই এখন শোনা যাচ্ছে আমার কথা এখন ঠিক আছে পারফেক্ট আল্লাহর বান্দা ভাই বলেন শুনি ও আচ্ছা ভাই ধন্যবাদ আছে আমাকে অ্যাড করার জন্য আসলে মানে আমি হচ্ছে এই একটা বিষয় অনেক দিন ধরে হচ্ছে আমার মাথার মধ্যে কাজ করছে আমি অনেক ট্রাই করছি হচ্ছে লাস্ট অনেক দিন যাবত আপনাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য মনে হতে পারি নাই তো আজকে হইতে পারছি ফিলিং লাখি তো ব্যাপারটা হচ্ছে ভাই আমি সবসময় হচ্ছে মানে আমি হচ্ছে একটা গ্রাম সাইড মানে আমাদের বাড়িটা হচ্ছে গ্রামে তো তো একটা জিনিস কি মানে হচ্ছে মানে একটা জিনিস সবসময় শুনতাম যে বিষয়টা আমি আসলে এই ব্যাপারটা বিস্তারিত জানি না ব্যাপারটা হচ্ছে যে এই যে বিজ্ঞান নয় কোরআন মানে এই যে ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে আমি বোঝার চেষ্টা করছি আপনার কথা বোঝা যাচ্ছে কিন্তু আপনার পয়েন্টটা আমি ধরার চেষ্টা করছি আপনি বলেন ও আচ্ছা ভাই তো বিষয় হচ্ছে মানে সবসময় হচ্ছে মানে ধর্মীয় ভাবে ইসলাম ধর্মে হচ্ছে বেসিক্যালি হচ্ছে সবসময় বলা হয় এটা যে কোরআন হচ্ছে মানে বিজ্ঞানময় তো এটার হচ্ছে যেমন কোরআনের অনেক ব্যাপারে হচ্ছে অনেক পয়েন্টে হচ্ছে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে নবী নবীজি হচ্ছে আমাদের অনেক কথাই বলছেন মানে সরি কোরআনে হচ্ছে অনেক কথাই আসছে যেগুলো হচ্ছে এখন সাইন্টিফিক সাইন্টিফিক দিয়ে হচ্ছে এগুলো প্রুভ হচ্ছে যেমন এই যে বিগ ব্যাং মানে আমি আসলে এত ইলাবরেটলি জানি না মানে জাস্ট আমি পয়েন্ট আউট করতেছি কি যে এই ব্যাপারগুলো আসলে মানুষজন ফেস করে যেমন আমি যদি এখন হচ্ছে কারোর সাথে ডিবেট করি এই ব্যাপারে বা বলি যে হচ্ছে আসলে আপনারা যে ব্যাপারগুলো বলেন যে ধর্ম খুব বেশি সুপার স্টিয়াস তো এই ব্যাপারে প্রথম যদি মানুষ বলে যে বিজ্ঞান বিজ্ঞানী তো এখন মেনে নিচ্ছে কিন্তু ধর্মের ব্যাপার গুলা যে এই যে বিগ তারপর হচ্ছে এই যে ফেরাউনের লাশের ব্যাপারটা তারপর যে মৌমাছি এই যে স্ত্রী মৌমাছি হচ্ছে মানে এটা আগে বলা হয়েছে এটা কোরআনে পরবর্তী এটা ভুল হয়েছে মানে এই ব্যাপারগুলো হচ্ছে মানে আরো তো অনেক কিছু আছে যেটা আপনি আমাদের চেয়ে হচ্ছে ভালো মানে এগুলা তো প্রত্যেকটাই তো মিথ মানে এগুলো তো প্রত্যেকটাই ভুয়া কথা যে কোরআনের মধ্যে এই সবের বিজ্ঞান প্রমাণিত হয়েছে তো প্রত্যেকটাই তো দাবি এবং একটা দাবিও তো প্রমাণিত না প্রত্যেকটা দাবি উল্টাটা প্রমাণিত মানে ভুল বলে প্রমাণিত হয়েছে এমন তো না যে জাস্ট অপ্রমাণিত শুধু তাই না উল্টা ভুল বলে প্রমাণিত হয়েছে প্রত্যেকটা জিনিস দেখা গেছে যে যেটাকে ঈশ্বরের মিরাকল বলে দাবি করা হচ্ছে সেটা তো ঈশ্বরের মিরাকল তো অনেক দূরের কথা মিরাকল হওয়ার বদলে আরো উল্টা কি উল্টা আরো সেগুলাকে স্টুপিডিটি বলে প্রমাণ পাওয়া গেছে এখন তাইলে আপনি কি বলবেন বলেন সেক্ষেত্রে আল্লাহ ক্ষেত্রে আল্লাহর আল্লাহরবান্দা ভাই সরি আপনাকে আমি কিন্তু শুনতে পাচ্ছি না শ্রোতারা কেউ কি শুনতেছেন নাকি মনে হয় না আমাকে তো শুনতেছেন না আমাকে আচ্ছা ঠিক আছে আমি পরের জনের কাছে চলে যাই দেখি তার সাথে কথা বলি ততক্ষণে আল্লাহর মন্দা ভাই নেটওয়ার্ক ঠিক হলে হয়তো কথা বলা যাবে না হলে হয়তো কথা বলা যাবে না সাগর ভাই যুক্ত আছে আমাদের সাথে সাগর ভাই শুনতে পাচ্ছেন আপনি বলেন তাহলে ভাই আমার কি এখন শোনা যাচ্ছে হ্যাঁ আল্লাহর বান্দাকে শোনা যাচ্ছে ও আচ্ছা আমি বুঝতে পারছি যে আমি এটা বের হয়ে গেছিলাম এই জন্য তো ভাই ব্যাপারটা হচ্ছে এই যে মানে এই যে বিজ্ঞান এটার সাথে যে রিলেট করে যে বিজ্ঞানের সাথে হচ্ছে ধর্মের কোরআনের যে বাণীগুলো এগুলো যে রিলেট করে ওভারঅল যত কিছু হচ্ছে মানে বিভিন্ন বইয়ে বা যারা ইসলামিক স্কলার আছে তার হুম সব নাম সব নাম ভাই হুম হুম শুনতে পাচ্ছি আচ্ছা ভাই এই আচ্ছা ভাই যে ননসেন্স বলতে আপনি যদি স্পেসিফিক একটা আমাকে হচ্ছে এই যে কোন একটা एग्जांपल দিতে পারতেন দিই হচ্ছে এখানে আপনি যে যেটা বললেন না প্রত্যেকটাই তো ছিল সেইটা আপনি আরেকবার বলেন আমি একটা করে বলে দিচ্ছি যেমন ভাই হচ্ছে এই যে সৃষ্টি সৃষ্টি হচ্ছে মানে সবকিছু যে সৃষ্টি হয়েছে এটা হচ্ছে নিজান্ত বলে যে হচ্ছে বলা হইছে যে সবকিছুকে ঈশ্বর হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ হচ্ছে উনি সৃষ্টি করেন সবকিছু যেভাবে এরা বলে তো বিগ ব্যাং আছে ওটার সাথে রিলেট করে যে এইভাবেই এই সিস্টমিতে এটা সাথে মিলে। বিগ ব্যাং এর সাথে কেমনে মিলায় বলেন বিগ কুরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আগে পৃথিবী সৃষ্টি হইছে সাত দিন সাত দিনের মধ্যে প্রথম দিন থেকে শুরু করে প্রথমে প্রথমে পৃথিবী সাজানো হইছে এরপরে নিকলবর্তী আসমানে তারকারাজি সাজানো হইছে তাহলে প্রথমে পৃথিবী সাজানো হয়ে এরপরে তারকারাজি সাজানো হইলে সেটা কেমনে বিজ্ঞানের সাথে মিলল পৃথিবী আগে সূর্য পরে গঠিত হইছে পৃথিবী আগে তারাগুলা পরে তারা মানে কি এক এক এরকম সূর্যের মতো একটা নক্ষত্র সেগুলো কিন্তু আমরা জ্বলতে দেখি এগুলো কি পরে পরে বানানো হয়েছে পৃথিবী আগে হইছে এটা এটা তো এটা একটা ননসেন্স কথা হইলো না তাহলে বিজ্ঞানের সাথে কেমনে যাইলো মানে কি বিজ্ঞানের কেমনে যাইলো ভাই আপনি 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 কি শিওর ভাই হচ্ছে মানে সৃষ্টি কোনটা আগে হইছে তারা হইছে না আগে পৃথিবী আগে হইছে আপনি এটা শিওর কি হবে বিজ্ঞান কিভাবে শিওর হইছে হ্যাঁ বিজ্ঞান কি বলছে অন্তত এইটা তো জানতে হবে তাইলে না মনে করেন যে বিজ্ঞান শিওর কিনা এটা কেমনে শিওর হইছে সেটাও জানতে পারবেন তাই না হ্যাঁ হ্যাঁ না এটা ঠিক এটা হচ্ছে যে আমি যতটুকু হচ্ছে বেসিক জানি হচ্ছে মানে সৃষ্টির ব্যাপারে এটার ব্যাপারে বলা হয়েছে যে মানে সৌরজগারে কি প্রাণের অস্তিত্ব না আমি এমনি সৃষ্টিটা বলতেছি যে মানে সৌরজগত সৃষ্টি তো একটা একটা পিণ্ড ছিল তো পরে হচ্ছে পিণ্ড হচ্ছে মানে ভেঙে তো হচ্ছে বিভিন্ন মানে নানান ছড়াইয়া মানে বেসিক যেটা কি ছড়াইয়া হচ্ছে পরে বিভিন্ন কিছু সৃষ্টি হয়েছে তো এখানে পৃথিবী আগে একটা শেপ নিছে না অন্য কিছু হচ্ছে আমি আপনাকে একটা ওয়েবসাইট দেখাই হ্যাঁ ওয়েবসাইটটার নামটা দেখলে আপনি বুঝে যাওয়ার কথা যে আমি কোথা থেকে দেখাচ্ছি দেখেন তো ভাই ওয়েবসাইটের নামটা কি নাসা তাই না হ্যাঁ দেখতে পাচ্ছেন তাদেরই ওয়েবসাইটের মধ্যে এখানে এই যে আওয়ার সোলার সিস্টেম একটা পেজ একটা ইয়ে আছে পাতা আছে এই পাতাটাতে যদি আপনি যান পাতাটাতে যদি আপনি যান সেখানে দেখবেন আমাদের সোলার সিস্টেম সম্পর্কে একটা ধারণা দেয় আছে সাইজ ডিস্টেন্স আমাদের প্ল্যানেটারি সিস্টেমে কি কি আছে সেগুলা এরকম অনেক স্ট্রাকচার এই যে কতগুলো মুন মানে কতগুলো চাঁদ উপগ্রহ আছে চাঁদ যেগুলোকে আমরা বলি আছে হ্যাঁ এরকম সে তার তার মধ্যে একটা প্যারা আছে দেখেন লেখা ফরমেশন দেখতেছি হ্যাঁ দেখতে এই এই যে ফর্মেশনটা এই জায়গাটা যদি আপনি পড়েন তাহলে দেখ এইটা একটু যদি আমরা পড়ি কি লেখা আবার সোলার সিস্টেম ফর্ম অ্যাপাউট সাড়ে বিলিয়ন বছর আগে মানে সাড়ে চারশো কোটি বছর আগে সাড়ে চারশো কোটি বছর আগে কিসে একটা ঘন ক্লাউড অফ ইন্টারস্ট্রেলার গ্যাস অ্যান্ড ডাস্ট এই যে ডাস্ট এবং গ্যাসের ঘন একটা একটা ক্লাউড থেকে সেখান থেকে কি আমাদের এই সোলার সিস্টেমটা ফর্ম করছে দি ক্লাউড কলাপসড পসিবলি ডিউ টু দা শক ওয়েভ অফ এ নিয়ার এক্সপ্লোডিং স্টার কল দ্য সুপারনোভা এটা সুপারনোভা বিস্ফোরণের কারণে সম্ভবত কি বলতেছে যে এটা তো অনেক কারণেই হয় ক্লাউড গুলো তো অনেক কারণেই এটা কলাপস করে মানে একখানে জমে নানা কারণে জমে তার মধ্যে একটা কারণ হচ্ছে সুপারনোভার বিস্ফোরণ সেটার কথা বলতেছে সুপারনোভার কথা বলতেছে সুপারনোভা মানে হচ্ছে একটা একটা নক্ষত্রের বিস্ফোরণ হওয়া সেটা তখন এই করে সোলার নেবুলা তৈরি করে এবং সে কি করে স্পিন করতে থাকে ঘুরতে থাকে পদার্থের এটা একটা মৌলিক বৈশিষ্ট্য পদার্থ কি করে যে পার্টিক সবসময় চেষ্টা করে একটার সাথে আর একটা একসাথে হয়ে জমে কলাপস করে আর কি ঘূর্ণনের চেষ্টা করে ঘূর্ণনের এই এই যে এই যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি না যেরকম এই যে ঘুরতেছে ছোট্ট একটা জিনিস দেখতেছি প্ল্যানি এইভাবে মানে পদার্থ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পদার্থ একসাথে হয়ে এরকম করে ঘোরার ঘুরতে থাকে এটা একটা এক্সপেরিমেন্টও একটা না অনেক এক্সপেরিমেন্টও করা হয়েছে এমন এমন কি এই যে স্পেস শিপে করে মহাশূন্যে গিয়েও এই এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে এটা একটা এক্সপেরিমেন্ট এরকম মনে করেন যে কিছু পদার্থ একসাথে করছে টেবিলের উপরে রাখছে বা একটা ইয়ের মধ্যে রাখছে কিছু একটা দিয়ে আবদ্ধ করে রাখছে কোন একটা পাত্রের মধ্যে রাখছে তারা এই যে এরকম একসাথে হওয়ার চেষ্টা করে সব সময় একসাথে কলাপস করার চেষ্টা করে করে আবার শুধু একসাথেই হয় না ঘুরতে থাকে এই যে এই পুরো পুরা প্রসেসটা এখানে দেওয়া আছে যে কিভাবে সৌরজগৎটা গঠিত হয়েছে যে সিস্টেমে সূর্য এবং সূর্য সূর্য গঠিত পৃথিবী গঠিত এবং সূর্য চারদিকে পৃথিবী ঘুরে একই সিস্টেমে পৃথিবী এবং চাঁদ গঠিত পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরে হম বুঝতে হ্যাঁ এখন এই যদিও পৃথিবীর যে তাদের যে গঠনটা এটা এটার ক্ষেত্রে আলাদা একটা ইয়ে আছে যে একটা বড় একটা খন্ড এটাকে গ্রহের খন্ড বলেন বা যাই বলেন সেটা এসে পৃথিবীতে ধাক্কা দেওয়ার ফলে তারপরে গঠিত হয়েছে মোশনটার কথা বলতেছি যে ঘোরে একটা চারপাশে যে একটা ঘোরে এই ঘোরার যে সিস্টেমটা সূর্যের চারপাশে যেমন পৃথিবী ঘোরার সিস্টেম ঠিক ভাবে পৃথিবীর চারপাশে চাঁদের ঘোরার সিস্টেম এমনকি চাঁদের চারপাশে যদি ওইরকম আরেকটা থাকতো ছোট্ট আকারের সেটা ওই একইভাবে চাঁদের চারপাশে ঘুরতো সেটা পৃথিবীর চারপাশে সে ঘুরতেছে বা তার চারপাশে আর একটা ঘুরতেছে এইরকমই হইতো এই বৈশিষ্ট্য গুলোর কারণে গঠিত হইছে এইগুলা তো এটা তো ভাই কোনোভাবেই আর যাই হোক পৃথিবী আগে টেকনিক্যালি এটা হওয়া পসিবলই না আপনি দেখেন মানে পৃথিবী যদি আগে গঠিত হয় তাহলে পৃথিবীটার চারপাশে চাঁদ ইয়া সূর্যটা ঘুরতো সূর্যের চারপাশে তো পৃথিবী ঘুরতো না আর পৃথিবীটা হইতো পৃথিবীটা যদি আগে হইতো অবভিয়াসলি পৃথিবীটার ঘনত্ব বলেন পৃথিবীটার সাইজ বলেন পৃথিবীটা অবশ্যই সূর্যের চেয়ে বেশি হইতো হ্যাঁ এটা টিটকিরি হল সম্ভবই না এটা মানে যেমন চাঁদ এর চারপাশে পৃথিবী ঘোরা পসিবল পসিবলই না কেন পসিবল না ভাই এটা তো কে ই হবে এটা তো দেখো চারপাশে পৃথিবী ঘুরবে কম নে তো বড় বেশি পৃথিবীর সাইজ বড় এটা তো গ্রহ আর চাঁদ উপগ্রহ পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ হ্যাঁ এই এই উপগ্রহ শব্দটি আমরা তৈরি করা বাট অ্যাকচুয়ালি পৃথিবীর চারপাশে যেভাবে চাঁদ ঘুরে বা বৃহস্পতির চারপাশে যেভাবে আপনার চাঁদ গুলা ঘুরে বা মঙ্গলের চারপাশে চাঁদ ঘুরে সেইম ভাবে কিন্তু অন্য গ্রহের চারপাশে যেমন উপগ্রহ ঘুরে সেরকম সূর্যের চারপাশে আসলে পৃথিবীর গ্রহ গুলো এইভাবেই ঘুরতেছে ওই একই সিস্টেমে ঘুরনের সিস্টেমটা গুননের সিস্টেমটা একই বেসিকটা একই তো তাহলে সেই এই যে জিনিসটা যে পৃথিবীটা আগে গঠন হয় এটা তো পসিবিলই না শুরুতেই তো আপনার কোরআন মার খেয়ে গেল কোরআন বলতেছে যে পৃথিবী আগে সাজানো হয়েছে এরপরে চাঁদ সাজানো হয়েছে অথচ ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন যারা নাসা ওরা গবেষণা করে বলতেছে এই গবেষণা পত্রটা হয়তো এখানে দেয়নি কেন এটা একটা ওয়েবসাইট এটা আপনার আমার মতন সাধারণ মানুষের বোঝার মধ্যে কথা বোঝার জন্য কথাগুলো তুলে ধরছে এটা কিন্তু ওদের মন চাইছে তাই লেখেন এটা কিন্তু রচনা না আমি যেটা দেখলাম ওটা কিন্তু কোনো রচনা না ভাব সম্প্রসারণ না এটা রিসার্চ রিসার্চ করার পরেই ওইগুলা গবেষণা এক বছর দুই বছরের গবেষণা না বছরের পর বছর ধরে তারা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছে আর গবেষণা করতেছে ভাই আমি এর মধ্যে একটু ইন্টারপ্রিট করি ইন্টারফেয়ার করবেন হ্যাঁ করেন ভাই বিষয় হচ্ছে আচ্ছা মানে আমরা তো মধ্যে হচ্ছে আমাদের যে নবী মোহাম্মদ উনি উনি হচ্ছে ইলিটারেট ছিল ঠিক আছে তো ইলিটারেট ছিল আচ্ছা হ্যাঁ তো আমার কথা হচ্ছে আচ্ছা মানলাম ব্যাপারটা হচ্ছে এই এই মানে এটা জানার জন্য নাকি কি মনে করেন এটা দেওয়ার আগে আপনার যুক্তিতে দেওয়ার আগে আপনি একটু নজরুলের কথা চিন্তা করেন নজরুল কি পাস ও আরে বসে এটা হচ্ছে দরকার আছে দরকার আছে বলতে মানে জাস্ট একটা জিনিস মানে ব্যাপারটা এটা হচ্ছে যে তার তার কথাটা হচ্ছে সম্পূর্ণ হয়তো বিজ্ঞানের সাথে রিলিট হয় নাই কিন্তু এই যে সে ধারণাটা দিল বা এই ব্যাপারটা নিয়ে যে সে একটা মতামত দিল একটা প্রেডিকশন করলো আসলে এটা কিভাবে সম্ভব মানে তার মাথায় হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে কিভাবে আসলো তৎকালীন সময়ে মানে এটা কি আপনি কুষ্টিয়াতে যাবেন কোন মাসে হয় আমার ঠিক মনে নাই সম্ভবত বছরের মাঝামাঝি সময়ে হওয়ার কথা গরমের মেলাটা ইয়েস এক মাস ব্যাপী না সরি এক মাস না কত দিন ব্যাপী জানি হয়

অনেকগুলা তার মধ্যে সত্য অনেকগুলা তার মধ্যে ভুল অনেকগুলা তার মধ্যে ভালো অনেকগুলা তার মধ্যেই পক্ষে কিভাবে সম্ভব হয়েছে জিজ্ঞেস করলেন না এইভাবে ছিল না ইলিটারেট মূর্খ সরি মূর্খ না নিরক্ষর নবী ছিল কিন্তু সে কিন্তু শেষ জীবনে একটু হলেও লিখতে পড়তে শিখছে বা একটু হলেও বুঝতে শিখছে কারণ সে আরেকজনকে দিয়ে চিঠি লেখাইছে সে চুক্তিপত্রে সাইন করছিল তার নাম কাটতে রোখছিল বা নিজে কাটছিল এই যে এরকম অনেক ঘটনা আছে আল্টিমেট সে একেবারে যদি নিরক্ষর ছিল তাও নাট ধরে নিলাম সে যদি নিরক্ষর থাকে ভাই নজরুল কবি নজরুল তো ভাই কবি নজরুল তো ভাই রুটির দোকানে কাজ করতো দুখু মিয়া বলে ডাকতো তারে কবি নজরুল হচ্ছে স্কুল কলেজে না যাওয়া একটা মানুষ আজকে কবি নজরুলের নামে পিএইচডি হয় নজরুল গবেষণায় ইনস্টিটিউট আছে সেখান থেকে পিএইচডি নিতে পারে মানুষ কি নন তে নামদেবতে যে নজরুল হচ্ছে ওই যে বিভিন্ন লেটো গানে দলগুলা সাথে হচ্ছে যে হচ্ছে মানে বিভিন্ন জায়গায় যাইতো তো তাদের সংস্পর্শে ছিল তো এই কারণে তো সে হয়তো আবু মোহাম্মদ কি সংস্পর্শে ছিল না নবী মুহাম্মাদের সময় ওয়ারাকাবিন নাফেল ছিল না নবী মুহাম্মাদের সময় কি নবী মুহাম্মাদের আগে নবী মুহাম্মাদের জমানাতেও ওখানে কবি গায়ক লেখক ছিল না এরকম গালগল্পগুলা যারা ইহুদীদের গালগল্পগুলা বলে শোনাবে এরকম লোকজন ছিল না দেখেন নবী মুহাম্মদ কিন্তু হিন্দু ধর্মে যা আছে সেগুলো বলেনি কেন কারণ হিন্দু ধর্ম তো আছে নবী মোহাম্মদের থেকে হাজার হাজার মাইল দূরে ভারতের ভারতীয় উপমহাদেশে ওর কাছে সে কি শুনছে সে শুনছে ইহুদি খ্রিস্টানদের গল্প ওই জন্য ইহুদি খ্রিস্টানদের গল্পই সে ওই টাইপেরই গল্প সে ফাঁকতে পারছে তাকে যদি আফ্রিকার জঙ্গলের বুঙ্গা বুঙ্গা ধর্মের কাহিনী শোনানো হইতো তাহলে দেখতেন ইসলাম ধর্মটা আজকে বুঙ্গা বুঙ্গা ধর্মের সাথে মিল রেখে এরকম একটা ধর্ম ভাই ইহুদি খ্রিস্টান তো হচ্ছে ইসলাম ধর্মের সাথে কানেক্টেড হিন্দু ধর্ম কানেক্টেড না এটা আপনারা যতই বলেন আমি যদি আজকে একটা গাড়ি বানাই সেই গাড়িটা আপনি যদি নকল করে একটা গাড়ি বানান আপনি সারা দিনও যদি চিল্লান আপনার পক্ষে যদি বেশি লোক চিল্লায় এরপরে এটা প্রমাণ হয় না যে আমি আপনার মতো করে একই জনের কাছ থেকে শিক্ষা এসে বানাইছি গাড়িটা এটা তারা এইটাই প্রমাণ হয় যে আপনি আমার কাছ থেকে কপি করছেন আপনি যতই চিল্লান গায়ের জোরে উম যতই ফালাফালি করেন কোনো লাভ নেই আপনি গায়ের জোরে হয়তো আমাকে আমার মুখ বন্ধ করে দিতে পারবেন বাট আমি স্পষ্ট বুঝতে পারবো যে আমারটা আগে আসছে আপনারটা পরে আসছে স্পষ্ট আমি আমারটা কপি করছেন তো ওই হিন্দু ধর্মে হচ্ছে অনেকগুলাই তো ধর্ম আছে তো হিন্দু ধর্মে বা অন্যান্য অন্যান্য ধর্মগুলোতে কি ওই ধরনের হচ্ছে কোনো সাইন্টিফিক প্রেডিকশন আছে যেগুলো নিয়ে আছে মানে আবার জিগায় হিন্দুদের বিয়া সবই বেদে সবই আছে নামে দেখেন মেঘনাথ সাহার একটা ই আছে ফই আছে এটাকে ট্রল করে মানে এগুলো সমালোচনা করে হিন্দুদের মধ্যে যান ইউটিউবে যান তারা ওইরকম বেদের মধ্যে এরকম দেখেন ইয়া খুঁজে পাবে আহ হেড ট্রান্সপ্লান্ট করছে গণেশ তারপরে রোবট

আর একটা বিষয় হচ্ছে আচ্ছা ভাই আমার হচ্ছে মানে এই একটা বিষয় হচ্ছে মাঝে মাঝে মাথা আসে যে হচ্ছে এই যে জাকির নায়ক যে হচ্ছে মানে সে যে হচ্ছে বিভিন্ন ব্যাপারে হচ্ছে বিভিন্ন যুক্তি দিচ্ছে তো মানুষ মানুষজন কিন্তু বেশি কি আমাদের মধ্যে যারা আছে যারা আমরা চেয়ে তারা বেশি অন্য না অনেক কিছু থেকে কিন্তু আমরা হয়ে যাই তো

কারণ আমি আপনাকে একটা জবাব শিখিয়ে দেব বা চিন্তা করতে একটা শিক্ষা শিখায় দেব তখন আপনি আবার গিয়ে সেটা বলবেন এটা আসলে এটা কাজ করবে না এইভাবে এটা এইভাবে ধর্ম কাজ করে ধর্ম মানুষকে এই যে মানুষ রেসপন্স নাস্তিকতা নাস্তিকতা দাদভাঙা জবাব শিখায় দেয় আমরা এরকম ধর্মের বা এরকম জাকির নায়কের যুক্তি দাদভাঙা জবাব কাউকে এভাবে শেখাতে ইচ্ছুক না এজন্য আমি আপনাকে বলবো আপনি নিজেরই এই ব্যাপারে না ভাই হচ্ছে ব্যাপারটা হচ্ছে মানে তার কিছু লজিক আছে না যে হচ্ছে আমরা তো হচ্ছে অনেক কিছু হচ্ছে বুঝবো না আপনি বলার পর এমন না যে হচ্ছে ব্যাপারটা আমি মুখস্থ করে বলে ফেলবো আপনি বলার পর হচ্ছে আমি নিজে একটু জাজ করতে পারি যে আপনি যা বলতেছেন এটা লজিক্যাল কিনা বা এই ব্যাপারটা নিয়ে আমি হচ্ছে একটু সেটা বলা যাবে সেটা বলা যাবে সমস্যা নেই সেটা অন্য এক সময় তাহলে বলবো না ওর যে একটা লজিক যদি আমাদের সামনে সেই রকম করে কেউ করে উঠায় তুলে ধরে আমরা তখন ওইভাবে বলতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু এই মুহূর্তে আমি অন্তত পক্ষে আপনাকে আর কি এগুলোর উত্তর বলতে ইচ্ছুক না কেননা ব্যাপারটা খারাপ দেখায় ব্যাপারটা দেখায় এরকম আমার কাছে অন্তত মনে হয় যে আমি আপনাকে শিখাই দিচ্ছি এটার জবাব এই জন্য যারা ওইটা মানে এরকম কেউ যদি আমাদেরকে বলে এরকম যুক্তিগুলো তখন আমি তাকে বলতে পারি আসলে আর আরেকটা বিষয় হচ্ছে ভাই এই যে কুরআন তো হচ্ছে আসছে হচ্ছে চোদ্দশো বছর আগে তো এর 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 আগে যে উম্মত ছিল এর আগে যারা মানুষজন ছিল সবাই তো ছিল মানে সৃষ্টির সৃষ্টি মানে সৃষ্টিকর্তার বান্দা ছিল তো এখন না হয় আমরা হচ্ছে আমাদের মানে ধর্মের ব্যাপারে আমাদের হচ্ছে যুক্তি মানে যে যুক্তি না বেসিক্যালি হচ্ছে যে কোনো ইভিডেন্স চাই বেসিক্যালি হচ্ছে কোরআনটাই মানে বলে যে হচ্ছে মানে আমরা যদি বলি যে ইসলাম ধর্ম মানে আমি যেহেতু বিশ্বাস করব তো আমার কাছে জ্বলন্ত প্রমাণ কি সবাই বলে যে জ্বলন্ত প্রমাণ আছে কোরআন কোরআনে সব কিছু আছে এইভাবে বললে

আমি তো যতদূর জানি হচ্ছে ভাই সাইন্স এর ব্যাপারটা যেমন একসময় সায়েন্স কেন আসে মানে সায়েন্সের সাথে কেন যুক্তি খুঁজে কারণ হচ্ছে যারা এখন প্রশ্ন তুলে ধর্ম নিয়ে ধর্মের বিশ্বাস নিয়ে কারণ সবাই হচ্ছে এখন সায়েন্স রিলেট করে সবকিছুতেই বলে যে সাইন্স এটা বলছে ওইটা বলছে সায়েন্স এটা প্রমাণ করে নাই সায়েন্সের সাথে সায়েন্স দিয়ে হচ্ছে জাজ করে ধার্মিকদের অবদান আছে নিঃসন্দেহে কিন্তু ধর্মের অবদান নেই এটা বলবো ধার্মিকদের তো অবভিয়াস অবদান আছে অনেক ধার্মিক সায়েন্টিস্ট আছে না তারা তো অবদান রাখতেছে মুসলিম খ্রিস্টান হিন্দু ইহুদি বৌদ্ধ

এটা প্রশ্ন না এটা হচ্ছে মানে এটা হচ্ছে মানে আমার তো হচ্ছে মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন হচ্ছে কুয়েশন গুলো মাথায় আসে যেটা হচ্ছে আপনার সাথে কথা বলতে গিয়ে অনেক সময় ভুলে যাই বা বলতে পারি না তো ব্যাপারটা হচ্ছে আমি কি কোনো রেফারেন্স কোন হচ্ছে রেফারেন্স কোনো রেফারেন্স বই বা কোনো কিছু যদি আপনাকে বলতেন কয়েকটা বই যেমন সৃষ্টি নিয়ে তারপর হচ্ছে সবকিছু নিয়ে যেগুলো হচ্ছে আপনারা যেগুলো আপনার কাছে আমি শুনতে পারি এটা যদি বই পড়ো জানতে পারতাম তো এইরকম বই যদি আমাকে কিছু একটা বলে দিতেন যে আমি কই পাবো আপনার আপনার কোনো সাজেশন এটা চমৎকার আইডি আপনি আমাদের এই যে সংশয় ডট কম যে এই যে গ্রন্থাগার আছে এই গ্রন্থাগারে যাবেন এই গ্রন্থাগারে গেলে আপনি অনেক এই ধরনের বই পাবেন বিজ্ঞান বিষয়ক ঈশ্বর বিষয়ক ধর্ম বিষয়ক দর্শন বিষয়ক ইতিহাস বিষয়ক সাহিত্য বিষয়ক এবং সেই সাথে এক গাদা বইয়ের একটা ভান্ডার পাবেন যেখানে অনেকগুলা বই আছে ভাই এই এটা কি ওয়েবসাইট

ওই যে 11 ইউজ করেন সেটা ইউজ করতে হবে 1.1.1.1 সেটা ইউজ করে দেখতে পারেন কিন্তু ভিপিএনটা ইউজ করে দেখেন আপনি ও তো ভিপিএন অন করার পর বুঝতে পারছি তো মানে প্রবলেমটা বলে তো এখানে তো মানে আছে অনেক বই আছে হ্যাঁ হ্যাঁ আপনি এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে ও ফরাজ ভাই আপনি কি এই যে আমাদের আলোচনা ভাইকে কিছু বলার জন্য বলতে চাচ্ছিলেন নাকি আমরা পরের জনের কাছে চলে যাব ফরাজ ভাই না আপনি তো বলেই দিয়েছেন আর ছোট একটা কথা বলে দেই যে আপনি জাকির সম্পর্কে যেটা বললেন সেটা ধরেন আপনি আমার